कुंज विहारे जय कपि जन बल्लभ जय जय गिरिवर धारी जय कपि जन बल्लभ जय जय गिरिवर धारी जय राधा माधव जय कुंज विहारे जय राधा माधव जय कुंज विहारे जय राधा माधव जय कुंज विहारे जय गोपी जन बल्लभ जय गिरिवर धारी जय गोपी जन बल्लभ जय गिरिवर यशोदानंदन ब्रज जन रंदन यशोदानंदन ब्रज जन दामुन तिरुवन सारी जय कुंज विहारी जय दामुन तिरुवन सारी जय कुंज विहारी जय दामुन तिरुवन सारी जय दास बिहारी जय दामुन तिरुवन सारी जय दास बिहारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव जय कुंज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम
আপনি না না ও মার বলবে না না আপনি বলুন আপনি বলুন তো ফুল মারবে বাংলাতে বলুন না 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 আপনি ছেলেগুলো আছে আপনার শিষ্যগুলো আপনি মার আশীর্বাদ করছেন দিয়ে 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 আড়িয়ে অনুচ কর একটু পাঁচ মিনিট আপনি বলুন তারপর মা বলুন তারপর মা কর যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদান্ন নগত হবি দেম তবং তস্য যশস্বী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বঞ্চা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভৈব পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদিশনম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসতি দেবী প্রণমামি হরি বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যভক্তৈ নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রমানন্দে হরে সর্বাগ্রী আমার প্রমাধ্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য গৌরেশ্বরাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীল গুরুদেব নিত্যলাভিষ্ট এবং বিষ্ণুপাতিদনীস্বামী ভক্তি প্রপন্ন পরিপাচক গোস্বামী মহারাজের আতুল চরণে অসংখ্য দণ্ডবোধ জ্ঞাপন করি। তারপর ভক্তিস্বরূপ পর্বত গোস্বামী মহারাজের চরণে অসংখ্য দণ্ডবোধ জ্ঞাপন করি। নিত্যলাভিষ্ট এবং বিষ্ণুপাতিদনীস্বামী ভক্তিবৈভব পুরী গোস্বামী মহারাজের আতুল চরণ অসংখ্য দণ্ডবাদ জ্ঞাপন করি। নিত্যলাভিষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চরণে অসংখ্য দণ্ডবাদ জ্ঞাপন করি। ত্রিদণ্ডীপাদগণের চরণে অসংখ্য দণ্ডবাদ জ্ঞাপন করি। সুধীর ভক্তবৃন্দ ও পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সবার চরণে অসংখ্য দণ্ডবাদ জ্ঞাপন করে দু এক কথা। আজকের তিথি বড় সুন্দর তিথি, বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। কলিযুগে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কৃপা করার জন্য এসেছিলেন। আমরা সবাই শুনেছি আমাদের ধন্য জীবন যে আমাদের এই ভারতবর্ষে তিনি এসেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় যে আমরা আমাদের দেশে জন্মেছে মহাপ্রভু বা বিষ্ণুপ্রিয়ার যে কত দুঃখ সেগুলো আমরা অনুভব করতে পারি না। দেখুন এই যে বিদেশি মা এখন এই ফোনটা দিয়ে গেল, এনারা দেখুন পাশ্চাত্য জগৎ থাকতে এসে আজকে তারা আমাদের দেশে মহাপ্রভুকে কত ভালোবেসে, তাদের প্রাধান্য, তাদের সেই নিয়ম নীতি। হ্যাঁ, তারা কুখাদ্য খেত, কুপোশাক পরত, কিন্তু দেখুন তারা আজকে আমাদের দেশে এসে মহাপ্রভুর বাণী প্রচার করছেন বা তাদের আচরণ নিয়ে কত ভালোবাসছে, কিন্তু আমরা কি অতটা ভালোবাসতে পারছি? ওই ক্ষণিকের জন্য একটু ভালোবাসি, তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেল ব্যাস ঘুমিয়ে পড়লাম, ভুলে গেলাম কি মহারাজ, তাই তো? কিন্তু দেখুন পাশ্চাত্য জগৎ, আফ্রিকা, রাশিয়া, আমেরিকান, হ্যাঁ, ওইসব মায়েরা তো বাংলা কিছু কত বলতে পারে না, কিন্তু দেখো এখন বাংলাও বলা শিখে গেছে, যে দেশে থাকে ভাষা শিখে যাচ্ছে। কিন্তু সেই জন্য আমাদের মাতৃমণ্ডলী যে কত দুঃখ করে, বিষ্ণুপ্রিয়া কী বলল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, সবাই অবাক হয়ে গেল যে এ আবার কী নাম বলছে, আমি আর কাউকে জানি না, হ্যাঁ, যে শুধু গৌরাঙ্গ বিনে তার আর ক্ষতি নেই। কত যুবক বৌমাকে ছেড়ে তিনি চলে গেলেন, মায়ের সঙ্গে দেখা করতে এলেন, বলছে আমি একটু যাবো, অদ্বৈতাদিত্যের ঘরে এসেছিল না,
কিন্তু বলছে না তোমার ঈশান বলছে তোমার দেওয়া হবে না, মানে আমার কি এমন দুর্ভাগ্য আমি একটু দেখা করব। বলে না তিনি সন্ন্যাসী, নারীর মুখ দর্শন করা চলবে না। হ্যাঁ, তাহলে কত দুঃখ করে তিনি সেই ভগবানের, সে একই সবসময় চিন্তাধারা করতে হচ্ছে। মহাপ্রভু বললেন যে দেখো তুমি তুলসীতলায় আমার নাম করবে, আমি তোমায় দেখা দেব। একদিন স্বপ্নাদেশে তিনি দেখা দিয়েছেন, হ্যাঁ বলছে যে দেখো আমি, তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে ভুলি না, কিন্তু আমরা ক্ষণিকের মধ্যে ভুলে যাই, এই ক্ষণিকের অতিথি। অর্থটা এলো ভগবান খুব ভালো, অর্থ যদি না আসে ভালো খেতে পেলে ভগবান খুব ভালো, আর যদি না একটু খাওয়া পরা কম হয়েছে, ভগবান আমাদের এত কষ্ট করছি এত হরিনাম করছি, কই মহারাজ কই বড় বড় মিষ্টি তো এখনও দিল না, এত হরিনাম করছি। কিন্তু নামই ধন্য, কলিযুগে বলল হরের নাম হরের নাম হরের নাম, ওই কেবল কলো নাস্তব্য নাস্তব্য রাস্তব্য গতিরতা, কলিযুগে নাম বিনা আর কোনো কিছুতেই উপায় নেই, গতি নেই গতি নেই। সেই জন্য আমাদের বারে বারে, এই যে দেখো ছোটো ছোটো শিশুরা কত বয়স্ক লোক, 81 বছর বয়স হয়ে গেছে তারা হরিনাম নেয় না, বলে হরিনাম আবার কী, আচ্ছা নেব একটু বয়স হোক, কবে বয়স হবে, সময় থাকতে ছোটোবেলায় যদি লেখাপড়া শিখে সে বড়োবেলা কি আর লেখাপড়া শিখতে পারবে। তো এটা হচ্ছে অভ্যাস, গীতায় বলছে অভ্যাস যোগ সেয়ম, যেদিন অভ্যাসটা আমার ছোটোবেলা থাকতে প্রতিষ্ঠিত হয়, এনারা বাচ্চাগুলো দেখতে এসছে বলে তো আজকে এত প্রতিষ্ঠান করে তুলতে পেরেছে কি, তবে বৃদ্ধ বয়সে কী করবে, এদের আঁঠু ব্যথা, এদের হাত ব্যথা, এদের কোমর ব্যথা, হরিনাম করতে যাচ্ছে কিন্তু সরে পড়তে হচ্ছে, তো হরিনাম কি আর ভালো লাগছে। আর এরা এই যে কিছুক্ষণ আগে নৃত্যটা হলো দেখছেন না, ছেলেগুলো উন্মাদ করে নৃত্য করছে, বয়স্ক লোক পারবে, ট্যাঙ্ক ভেঙে যাবে। হ্যাঁ, নৃত্য করে আনন্দ করে হরিনাম করতে হবে। তাহলে এই যে মনের ময়লা, একজন প্রশ্ন করেছিল যে এই যে এত ড্রেনের আবর্জনা পরিবহন সংস্থা থাকতে মেথডটা পরিষ্কার করে, বলছে আমাদের ময়লা তাহলে কারা পরিষ্কার করবে, কে পরিষ্কার করবে, বলছে সাধুগুরু বৈষ্ণব, সাধু ওই জন্য বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লম্মাত্র সর্বসিদ্ধ হয়, সাধুগণের পাশে এসছে বলে এদের জীবন পরিত্রাণ, তা নাহলে এদের এরকম ছেলে মেয়ে কত ঘুরে বেড়াচ্ছে বেকার, তার জীবন কি ধন্য হবে, ধন্যই তো ধন্য লেখা আছে বই বেরিয়েছে, ধন্যী মেয়ে জীবনটা কী করে হয়েছে, বিষ্ণুপ্রিয়ার জীবনটা ধন্য হলো কী করে, অত দুঃখ করে যে পালিয়ে যেত কি তার জীবনটা ধন্য হতো, আজকে তার যে এই জন্মদিনে লক্ষ লক্ষ জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমাদের সরস্বতী পূজা মানে বিষ্ণুপ্রিয়া দেবীর পুজো, আজকে তিনিই সরস্বতী, তিনিই তো বিদ্যাপতি, কিন্তু জাগতিক যে পুজো হচ্ছে বেকার, এ শুধু লোক দেখানো বলে পুজো হচ্ছে, কিচ্ছু লাভ নেই। কিন্তু আজকে যারা ঠিক ভজন সাধনে আছে, আজকে আবির্ভাব তিথি, আজকে অনেক মায়েরা নির্জলা উপবাস করছে, আর এই আরতির পরে তারা জল গ্রহণ করবে। আজ আমাদের দেশে, আপনার দেশে কালী পুজো হয়তো, কালী পুজো হলে নির্জলা করবে সারাদিন, যতক্ষণ না পুজো হয় জল খাবে না, কিন্তু ভগবানের সেবার সময় একাদশী করতে গেলে বলে হায় গলা শুকিয়ে যাচ্ছে, কেন না আমাদের হৃদয়টা পাষাণ, গান আছে না পাষাণ হলে গলে যেত, মন পাষাণ আর গলল নারী, এই পাষাণকে গলাতে গেলে একমাত্র কী করে গলানো যাবে, বরফ ঢাললে হবে, হরিনাম, হরিনাম ব্যতীত যত পারো উচ্চেশ্বর করো হরিনাম, সব পাপ তাপ দূরে সরে চলে যাবে। মীরাবাইকে বললো না যে তোমার, তুমি যে এত গান গিয়ে শোনাচ্ছ তোমার তো কলঙ্ক, সে তখন কী গান গাইল, কলঙ্কে মোর ভয় কি আছে আমি যাচ্ছ পেছি কৃষ্ণ পদে, সভারালে কৃষ্ণ আছে কি গেছিল না, তো তার হৃদয়টা ভগবানের চরণে যখন দিবে তার যত দুঃখ সব দূরে যাবে। হ্যাঁ, গীতায় বলছে না অনন্যাং চিন্তা, অন্য কোনো তুমি চিন্তা করো না, অন্যান্য চিন্তা করো মানে তোমার পাপ আসবে, সব চিন্তা আমার চিন্তা করো, আমি তোমাদের চিন্তা, যারা মঠ মন্দিরে আছে তোমরা তো ছেলে মানুষ আছো, কোনো অভাব আছে, গাড়ি বাড়ি কোনোটাতে অভাব নেই, কিন্তু কই আসছে কেউ, তোমাদের কাজ নেই তোমরা মরো, হ্যাঁ না খেয়ে মরো, কিন্তু
আজকে যে আমাদের গৌরী মঠে উৎসবটা হয়েছিল, খেয়ে খেতে পারা যায় না, কত খাবে, 17 রকম আইটেম হয়েছে, তার কী খাবে? মানে আমরা বোধ হয় 15-16 জন বসছিলাম, আমি যা একা মিষ্টি খেয়েছি, আর কেউ মিষ্টিই খেতে পারে না, খাবে কি? সব তো সুগার হয়ে গেছে। বলছে ভগবানের চিন্তা অতিরিক্ত করতে হবে, ও সুগার ফুগার মরে তো একদিন তো মরতে হবে, অত চিন্তা কী আর কি, মিষ্টি খেলে মরে যাবে, নাহলে আর মরবে না, যেদিন মৃত্যু আসবে মিষ্টি খেলেও আসবে না খেলেও আসবে। ভগবানের প্রসাদ অমৃত সমান, ভগবানের প্রসাদ দিন না খেয়ে বাঁচতে পারবে আর বেকার কিছু করবে। সেই জন্য আমাদের পদে পদে সব সময় চিন্তা রাখতে হবে যে ভগবানের সেবা করব। তোমরা এক একদিন কষ্ট হবে, বলছে কোনোদিন চানা কোনোদিন ছানা কোনোদিন নাই বিছানা। আমরা এক একদিন গাছতলা কাটিছি কি খড় বিছিয়ে শুয়েছি, আজকে দেখো বিল্ডিংয়ের উপরে বিল্ডিং হয়ে পড়ে আছে। হ্যাঁ, আজকে আর সেই যে অত বড় বিল্ডিং শোয়ার আর সময় নেই। কেন? বলছে খাওয়া পড়াটায় ভগবান সন্তুষ্ট হবে না, যেখানে তার গুণগান কীর্তন হয় তিনি সেখানে বিরাজিত থাকেন। তিনি বলছে কারো সঙ্গে কোথাও সেই বৈকুণ্ঠও থাকে না কোথাও থাকে না, যেখানে ভক্ত গায়ন্তী সেখানে তিনি নাচিছে। এই যে তোমরা নৃত্য করলে, ওই তোমাদের নৃত্যর সঙ্গে তিনিও নৃত্য করছে, ওই যে ওখানে নৃত্য হচ্ছে, দেখো নৃত্য হচ্ছে, এখানে কীর্তন হচ্ছে, ওরা নাচছে ওখানে। হ্যাঁ, ওই যে ওই একটু মা ওখানে নাচছিল, জীবনটা ধন্য হবে। আর লজ্জা ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, লজ্জা করলে আমাকে কে নাচটা আমার দেখে নিচ্ছে বয়ে গেল, কে দেখলে তো বয়ে গেল। ভগবান যার জন্য আমি জীবনটা পেয়েছি এত সুন্দর জীবন, তিনি আনন্দিত হবে। বলো অত বুড়োটা নাচছে, বুড়ো নাচছে কি বয়ে গেল, কী বললো বললো বয়ে গেল, তবে যে জীবনটা সুন্দর হবে। এক মনপ্রাণে চোখ বুঝিয়ে চোখের জল ভাসিয়ে নৃত্য করবে কীর্তন করবে, তাহলে জীবনটা সুন্দর হবে। এটা আমার জীবনে নিজে আমি দেখেছি ভাই, আমরা এই ছোটো ভাইটাই আমরা কত কষ্ট করেছি, কিন্তু আজকের জীবনটা ধন্য হয়েছে, কত বড় বড় মিষ্টি, কত পকেট ভরে টাকা জব জব ঢুকে যাচ্ছে, কিসের জন্য? কষ্ট করেছি বলে কৃষ্ণ দেখা দিয়েছে। আজকে দেশ বিদেশ, আজকে নীলগিরি চলে যাবো ভাবছিলাম, সেখানে গেলেও কীর্তন টীর্তন তাদের ছেলেরাও খুব জমজমাট আছে। এই যে আমাদের সুরজ কোথায় গেল, সুরজ ছিল ওখানেও গেলে তারাও বলছিল চলো চলো মহারাজ একটু গেলে কীর্তন ভালো হয়। কিন্তু দেখলাম একটা নতুন জায়গা, এই আমার গুরু ভাইট বললো বলে চলো ওইখানে যাই, দেখলাম মহারাজের সঙ্গে চলো চলে যাই। কেননা যেখানে আমরা যাব নিত্যানন্দ প্রেম অবদান করবে, নিত্য আনন্দ সব সময় নিত্যানন্দের কৃপা হলে নিত্য আনন্দ তুমি করতে পারবে, নাহলে একদিন আনন্দ তারপর দিন দুঃখ। আমাদের জীবনে ওই দুঃখ বলে কোনো কিছু নেই, দুঃখ তো মানুষের সাধারণ লোক। আমাদের মহারাজ কিছু বলবেন, আমার গুরু ভাই কিছু বলবেন, মহারাজ যাতে মহারাজ আসতে পারবে না, যাতে মহারাজ আসতে পারবে না, সেটা তার খাওয়া খাওয়া না, খাওয়া দাওয়া করে সু ঘুম আছে। হ্যাঁ যাক, পেস্টটা হয়ে গেছে, যাক একটু বসুন, একটু একবারে খাবো তার কি খাবো, ওখান তো অনেক খেয়েছি। এইখানে আমি রাখছি, তোমরা মনে কিছু করো না, বাঞ্চা কল্প বসছ কি বা সন্ধে ভাই বসছ পতি জানাঙ্গ পাবনভ্য বসে বলুন, আপনি আগে একটু বলুন ও তারপরে বলবেন। না মহারাজ বলবেন, আমি মধুরণের সভাপতি। হ্যাঁ আপনি শেষ করবেন, আমি সমাপ্ত করব। ও ইনি সভাপতি, শেষ করবেন এখানকার মহারাজ যেহেতু সভাপতি। না না সভাপতি নেই, এরকম নেই। গুরবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো নমায়ং বিষ্ণুপদায় পর্বতগোস্বামীপ্রিয়ায় চ শ্রীমতী ভক্তিপ্রপন্ন পরিব্রাজ গোস্বামী তৃণামিনী নমায়ং বিষ্ণুপদায় প্রভুপাদপেষ্টায় ভূতলে
Srimati Bhakti Sarupa Parvat Goswami Tinamini Nama Om Vishnu Padaya Krishna Pestaya Bhutale Srimati Bhakti Siddhanta Saraswati Trinamini Vancha Kalpataru Vaisya Kripa Sindhu Bhaivacho Patitanang Pavanepho Vaisnavipho Namo Namo Bhaktavihina Parada Lakshai Kiptascha Kamaditaranga Maddi Kripa Maitvam Saranam Prapanna Vrindhi Namasti Charanarvindam Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Sarvagi Asmadiya Guru Pad Padma Jini Daya Sagar Paradokhe Dukhi Bhagavad Gyana Padata Sri Chaitanya Gauriya Sevasram Chatushtai Patishtada Jagat Guru Nityanila Pravishtum Vishnupad Sri Samad Bhakti Prapanna Paripraja Goswami Srila Guru Maharaji Ravai Charan Kamali Sastanga Dhanavat Maniti Gapan Kari Apni Jayukta Hon Adhamir Padhi Pasannan Tat Paschat Asmadiyo Param Guru Pad Padma Aaj Jahar Tirovaptiti Puja Mahamushrab আমরা দুপুর বেলায় পালন করেছি শ্রী বাসবানে দৈত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ পৃষ্ঠ জগৎগুরু নিত্যনলাভ পৃষ্ঠ বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ পর্বত গোস্বামী মহারাজের চরণ কমলে সষ্টাঙ্গ দণ্ডবত স্মৃতি জ্ঞাপন করি আপনি জয়যুক্ত হন অদমের প্রতি প্রসন্ন হন তৎপশ্চাৎ Madhya Abhinna Guru Pad Padma Jagat Guru Nityanila Pravishtum Vishnupad Paramahamsa Paripraja Acharya Ashtutra Satasya Samad Bhakti Vaibhav Puri Goswami Maharaji Ratul Charane Sastanga Dhanavat Madhya Gyapan Kari Apni Jayukta Hon Adhamir Padhi Pasanna Ehi Madhe বর্তমান মঠরক্ষক মঠ ইনচার্জ আচার্য শ্রীল ভক্তি বিলাস পর্যটক গোস্বামী মহারাজের চরণ কমলে আমার আন্তরিক দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি আপনি জয়যুক্ত হন আদমের প্রতি প্রসন্ন হন ভগবানের কথা অমৃত কথা শ্রবণ করলেই মঙ্গল মধুর মধুর মেতত মঙ্গল মঙ্গলানন্দ সকল নিগম বল্লি সৎফলম চিৎস্বরূপ সকৃদপি পরিগীতং সদ্দয়া হেলয়াবা ভৃগুবর্ণন মাতৃণ তারহিত কৃষ্ণ নাম এই কৃষ্ণ নামেতেই আমরা তরে যাব উদ্ধার লাভ করব যদি ঠিক ঠিক নিরপরাধ হয়ে আমরা নাম উচ্চারণ করতে পারি আমাদের তো নাম হচ্ছে না মনের মধ্যে কামনা বাসনা জড় জাগতিক চাপ এগুলো আশ্রয় নিয়ে কি নাম করলে নাম হবে
নাম হবে না। অবৈষ্ণব সঙ্গে নাম বাইরায় বটে, নাম কবু নয়, নাম আমাদের উচ্চারিত হচ্ছে কিন্তু নাম হচ্ছে না, নামাভাস হচ্ছে, নামাভাস সাংকেত স্তূপ পরিহাস হেলা। অজামিলের নামাভাস হয়েছিল, সে সবসময় ছেলের নাম রাখা হয়েছিল না নারায়ণ, নারায়ণ নারায়ণ বলে ডাকতেন। যে কোনো কাজ দরকার হলে, একটা বই দরকার হবে তা বলছে নারায়ণ নিয়ে, এক গ্লাস জল দরকার নারায়ণ জল নিয়ে, এইভাবে নারায়ণ নারায়ণ করতে করতে তার নারায়ণ নামাভাস হচ্ছিল। নামাভাসেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আর যদি কৃষ্ণ নাম সঠিকভাবে উচ্চারিত হয় তাহলে তো আমাদের আর চিন্তা নেই। শাস্ত্রে কি বলছেন, কৃতে যোদ্ধায় তো বিষ্ণু তেতাং যজত মখই দা পরে পরিচর্যায়াং কলতৎ হরিকীর্তনা। চারটে যুগ সত্য তেতা দাপর কলি, চার যুগেই চার রকম মহামন্ত্র ছিল। তো বর্তমানকালে কলিকালে একমাত্র মহামন্ত্রের উপরেই জোর দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সত্যযুগে ধ্যানের দ্বারাই ভগবানকে লাভ করা হয়েছে, লক্ষ বৎসর নাকি আয়ু ছিল। হাড়ের ভিতরে প্রাণটা থাকত, মজ্জার মধ্যে, হাড়ের মধ্যে একরকম মাংস আছে তার মধ্যে প্রাণটা থাকত। ওই জন্য রত্নাকর দস্যু সে মরা মরা জপ করতে করতে সে তো রাম উচ্চারণ করতে পারে নাই, এখানে তার নামাভাস হয়েছিল। মরা মরা করতে করতে রাম নাম উচ্চারণ করে দীর্ঘ সময় দীর্ঘদিন দীর্ঘ বছর হাজার হাজার বছর রাম নাম জপ করেছেন, উই ঢিপি হয়ে গেছে, মার ঝাড় হয়ে গেছে। তারপর শুদ্ধ ভগবত প্রেমিক ভক্তদের দ্বারায় ঋষিদের দ্বারায় তিনি সুন্দর দেহ লাভ করলেন এবং রামায়ণ রচনা করলেন। হিরণ্যকশিপুর মন্দার পর্বতে তপস্যা করছিলেন, কার? ব্রহ্মার। অভিলাষ কি? অমর বর নেবেন, অমর হয়ে গেলে আর মারতে পারবে না আমাকে কেউ। আর বিষ্ণুকে দেশে বিষ্ণু বিদ্বেষী হয়েছিল, তার কারণ হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর এরা দু ভাই। রাধে রাধে বলো, রাধে রাধে, এরা দু ভাই, এরা মহাযোদ্ধা, এরা অন্য কেউ তো নয়, ভগবানের নিজ পার্শ্বদ। বৈকুণ্ঠের দ্বারপাল ছিল, জয় এবং বিজয়। তো কোনো কারণবশত মানে মহাজনের চরণে অপরাধ করে ফেলেছিল। দ্বাদশ মহাজন আছেন না, তার মধ্যে সনৎ কুমার সনন্দ চতুষ্ণ ব্রহ্মার চার পুত্র, এই চতুষ্ণের চরণে অপরাধ করে ফেলেছিল। এরা হচ্ছে মুক্ত চিরকৈশোর, বয়স দীর্ঘ হলেও তাদেরকে দেখতে চির কিশোরের মতো। তো এরা কোনো বস্ত্র পরিধান করতেন না, স্বচ্ছন্দে চতুর্দিকে বিচরণ করতেন। এরা কিন্তু কি ব্রহ্ম সাধনা করতেন,
ব্রহ্মলীন হয় যার জন্য তপস্যা করছিলেন। করতে করতে হঠাৎ এই যে কুঞ্জবিহারীর চরণের তুলসীর যে গন্ধ, সেই গন্ধ তাদের নাকের মধ্যে প্রবেশ করে গেছে। আর সেই সুবাসিত তুলসী চন্দনের গন্ধে আত্মহারা হয়ে গিয়ে, পাগলপাড়া হয়ে গিয়ে ওই গন্ধটা অন্বেষণ করতে করতে তারা বৈকুণ্ঠ লোকে চলে গেছে, গোলোকে চলে গেছে। তো সেখানে তো দ্বাররক্ষক ছিল জয় বিজয়, এরা ঢুকতে দেয়নি, বলছে এইভাবে এই বেশে যাওয়া যাবে না। তখন বলল কি, এ তো মর্তলোকের আচরণ, মর্তলোকের জীবের বাহ্য জ্ঞান আছে যার জন্য তারা কাপড় পরবে, নানা রকম লজ্জা করবে, নানা রকম আবরণ দেবে। আর এ তো বৈকুণ্ঠ লোকে, এরকম তো কোনো ব্যাপার নেই, এই চতুর্শনের তো কোনো বাহ্য জ্ঞানই নেই। তারা সেই তুলসী চন্দনের গন্ধে বিভোর হয়ে গেছে, সেই গন্ধটা কোথা থেকে আসছে সন্ধান করতে করতে একদম বৈকুণ্ঠ লোকে চলে এসেছেন। তো তোমরা যেহেতু মর্তলোকের মতো আচরণ করেছ, যাও মর্তলোকে চলে যাও। তখন ভগবান ছুটে এসেছেন যে প্রভু, তারা দর্শন করে চলে এলেন, তারা তো বেশিক্ষণ থাকেন না, গোদহন করার যতটুকু সময় ততটুকু সময় এনারা গৃহস্থ গৃহে গিয়ে অবস্থান করে তারপরেই চলে আসে। তো বলছেন জয় বিজয়, বলছেন প্রভু আমাদের তো অভিশাপ হয়ে গেছে, আমাদেরকে তো মর্তলোকে যেতে হবে, তো তোমার বিরহ আমরা কী করে সহ্য করব। তখন বলছে দেখো তোমরা তো একা যাবে না, আমাকেও যেতে হবে, তো যদি তোমরা বন্ধুভাবে আমাকে ভজনা করো তাহলে তোমাদেরকে সাত জন্ম অপেক্ষা করতে হবে, আর যদি শত্রুভাবে আমার আরাধনা করো তাহলে তিন জন্ম অপেক্ষা করতে হবে। তো ভক্ত কি ভগবানকে দীর্ঘদিন ছেড়ে থাকতে পারে না, থাকতে চায়? এ কি আমাদের মতো মায়ের দ্বারা আবদ্ধ, দু মাস চার মাস মঠে না গেলেও কোনো ব্যাপার নেই, কারণ আমরা তো ভগবানকে ভালোবাসি না, মঠকে ভালোবাসি না। ভালোবাসলে মঠ ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না, কার্যান্তরের জন্যে একদিন দুদিন বা পাঁচ দিন যেতে হবে, আসতে হবে, যাওয়া মঠের কাজের জন্য, কিন্তু এমনি ছেড়ে থাকতে পারা যাবে। তো জয় বিজয়। আর ভগবান কী করেন, একটু বীর রস আস্বাদন করতে চান, অনেক রকম রসের কথা আছে মহারাজ জানেন, মহারাজ সুন্দরভাবে বলতে পারবেন, আমি তো কিছুই জানি না। তার মধ্যে পাঁচটা মুখ্য রস, সাতটা গৌণ রস, শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর, এই পাঁচটা হচ্ছে মুখ্য রস, আর গৌণ রস হচ্ছে বীর, করুণ, রৌদ্র, বিভৎস, আর কী সব আছে আমার মাথায় হয়তো থাকে না। এই পাঁচটা সাতটা রস, তো ভগবান বীর রস আস্বাদন করতে চান। তো সমযোদ্ধা না হলে, সমান সমান না হলে তার যুদ্ধ করা যায় না। একটা 80 বছর বৃদ্ধের সঙ্গে যদি আমি বলি আমার সঙ্গে তুমি নাচো, সে নাচতে পারবে? এই তোমরা অল্প বয়স আছে নাচছে বলে আমরা নাচলাম, কিন্তু একটা 80 বছর বুড়ো বা 90 বছর বুড়ো আমাদের সঙ্গে নাচতে পারবে না। তো সমযোদ্ধা চাই। তো সেই হিরণ্যাক্ষ একটা গদা নিয়ে স্বর্গলোকে গেছে,
রণং দেই রণং দেই, আমি যুদ্ধ করব। তো স্বর্গের দেবতারা তো ভয়ে জড় হয়ে আছে, কি বাবা ওর সঙ্গে তো যুদ্ধে পারবে না দেবতারা, অথচ তারা অমর। তখন পথে আস্তে আস্তে দেবশ্রী নারদের সঙ্গে দেখা হয়ে গেল। দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করছে, আরে আপনি আমাকে একটা যোদ্ধার সন্ধান দিতে পারেন যে আমার সঙ্গে যুদ্ধ করবে? তখন দেবশ্রী নারদ বললেন, হ্যাঁ তোমার সমযোদ্ধা একজন আছে পাতালে, ভগবান পরামূর্তিতে রয়েছেন, এই এরকম তার রূপ। তো সেই গদা নিয়ে চলে গেল, পাতালে গিয়ে বরাহ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। ভগবান তখন পৃথিবীকে উদ্ধার করার জন্য পাতালে গিয়েছিল। তো দীর্ঘদিন যুদ্ধ করার পরে হিরণ্যাক্ষকে ভগবান বধ করলেন। তো সেইটা হয়েছিল হিরণ্যকশিপুরের রাগ, ভাতৃহন তার প্রতিশোধ নিতে হবে, হরি ছলনা করে আমার ভাইকে হত্যা করেছে, অতএব আমার রাজত্বে কেউ আর হরি নাম করতে পারবে না, হরি পূজা করতে পারবে না। এইটি ঘোষণা করে তিনি তপস্যা করতে গেলেন মন্দার পর্বতে। তো অসুররা হয় যুদ্ধে জয়লাভ করবে বা সাধনায় সিদ্ধি লাভ করবে, আর না শরীর পতন হয়ে যাবে, যতক্ষণ না সে সিদ্ধি লাভ করছে ততক্ষণ সে ফিরবে না। আর এমন সময় কি করেছিল, দেবতারা অসুরপুরী আক্রমণ করেছিল। অসুরপুরী যুদ্ধ করতে করতে তারা হেরে গিয়ে অসুরেরা, রাজা না থাকলে কি আর যুদ্ধ ঠিকমতো হয় না, কথায় বলে রাজা না থাকলে কি রাজ্য চলবে না, চলবে ওইরকমই চলবে। আমাদের পূর্বপুরুষ মহাজনরা যারা এসেছিলেন তাদের যে আচার আচরণ, তাদের যে ভজন প্রণালী আমরা বইয়ে পড়ছি, কিন্তু সেরকম পালন করছি, করতে পারছি পাচ্ছি না? রাজা না থাকলে রাজ্য চলবে ওইরকমই চলবে, ডামাডোল, কেউ কারো কথা শুনবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে, যা আমাদের বর্তমান হচ্ছে। ওই রাজত্ব হচ্ছে আর এই রাজত্ব হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন, কেউ কাউকে মানে না, গুরুদেব শিষ্যকে মানে না, শিষ্য গুরুদেবকে মানে না, সংসারে পিতামাতাকে ছেলে মানে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন। তা আনুগত্য করত, তখন হিরণ্যকশিপুর তপস্যা করছেন ব্রহ্মার, আর অসুরপুরী আক্রমণ হয়েছে, দেবতারা ভয়ে, দেবতাদের ভয়ে অসুরেরা যেখানে সেখানে পালিয়ে গেছে। তো কয়াদু মাতা এক জায়গায় ক্রন্দন করছিলেন, দেবরাজ ইন্দ্র রথে করে তুলে নিয়ে যাচ্ছেন, কয়াদু মাতা কাঁদছে। দেবশ্রী নারদ দেখলেন, আরে ইন্দ্রের রথে স্ত্রীর ক্রন্দন ধ্বনি, তো তাদের তো ক্ষমতা ছিল, হাতটা বাড়াতেই রথটা নেমে এলো। তখন দেবশ্রী নারদ ইন্দ্রকে বলছে, ছি ছি দেবরাজ, তুমি এত নিচে নেমে গেছো, তুমি পরস্ত্রী হরণ করে নিয়ে যাচ্ছ। তখন দেবরাজ ইন্দ্র হাত জোড় করে বলছে, প্রভু আমি কয়াদু মাতার কোনো অনিষ্ট করব না, এর গর্ভে যে সন্তান আছে সেই সন্তান তো অসুর, দৈত্য, দৈত্যের ছেলে দৈত্যই হবে, আর অসুররা তো সবসময় আমাদের বিরোধিতা করে, এও সেরকম বিরোধিতা করবে, অত এই ভূমিষ্ঠ হলে ছেলেটিকে মেরে দেবো, তাহলে আমাদের আর সত্য থাকবে। তখন দেবশ্রী নারদ বললেন, সর্বনাশ, এর গর্ভে যে সন্তান আছে এ তো আমাদের পরম বন্ধু, পরম হিতৈষী, আর একে তুমি মারতেও পারবে না, ভগবান যাকে রক্ষা করে তাকে কি মারা যায়, এ পরম ভক্ত, অতএব একে তুমি মারতেও পারবে না।
তো ছেড়ে দিলেন, তো উনি এখন কোথায় যাবেন? স্বর্গ দৈত্যপুরী তো সব লণ্ডমণ্ডপ, আর হিরণ্যকশিপু তো তপস্যা করতে গেছে। দেবশ্রী নারদের আশ্রমে থাকলেন, ফুল তুলছেন, বাসন মাজছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। দেবশ্রী নারদ সেবায় সন্তুষ্ট হয়ে বলছে, মা তুমি বর চাও? তখন বলছে, প্রভু আমাকে এই বর দিন, আমার স্বামী যতদিন না পর্যন্ত ফিরে আসছে ততদিন আমার গর্ভের সন্তান আমার গর্ভে থাকবে, আর গর্ভে থেকেই তোমার নিকট শিক্ষা দীক্ষা লাভ করবে। প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকাকালীনই দেবশ্রী নারদের কাছে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এখন মায়েরা পেটে বাচ্চা নিয়ে টিভি যত দেখে, টিভিতে যত ঢুসুন ঢুসুন দেখে, অল্প অল্প বাচ্চাগুলো দেখো না, ঢুসুন ঢুসুন দিয়ে দেখে, কাউকে ভয় করে না। অভিমুন্য মাতৃগর্ভে থাকাকালীন ওই চক্রবুয়ে ঢুকতে জেনেছিল, শুনেছিল, মা শুনেছিল, ওই জন্য অভিমুন্য সেটা জানতে পেরেছিল শুনে শুনে, কিন্তু যখন বেরোতে হবে তখন মা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর বেরোয়ার রাস্তাটা অভিমুন্য জানতে পারল না। তো এখানে প্রহ্লাদ মহারাজ দেবশ্রী নারদের কাছে মাতৃগর্ভে থাকাকালীনই সমস্ত ভাগবত অধ্যয়ন করে ফেলেছিলেন। আর হিরণ্যকশিপুর তপস্যা করতে করতে উই ঢিপি হয়ে গেছে, মাছ ঝাড় হয়ে গেছে, তো ব্রহ্মা তার তপ যাচ্ছিলেন বাহনে করে, তো হিরণ্যকশিপুরের তপস্যা শুনতে পেলেন, বলে আরে এখানে আমার কে তপস্যা করছে? তখন তিনি কোমণ্ডলে জল নিয়ে ওই বাঁশ ঝাড়ে ছিটা মারলেন, তখন বাঁশ ঝাড়ও উদা হয়ে গেল, উই ঢিপি চলে গেল, আর সেই হাড়গুলো ছিল, হাড়গুলো পুনরায় জল ছিটা দিল, সুন্দর দিব্য দেহ লাভ করলো। এবারে ব্রহ্মা বলছেন, তুমি বর চাও? তখন সে তো কোনো বললো, অমর বর চাই? বলছে, আমি তো নিজে মর, আমি তোমাকে অমর বর দেবো কী করে? সময় হয়ে গেছে, আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি, আমি তোমাকে অমর বর দেবো কেন, কী করে? তখন বলছে, আর তুমি যা চাইবে তাই দেবো, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, যত রকম পথ আছে সব বেঁধে নিল, বলছে আমি তো অমর হয়েই গেছি। সে চলে এলো, কিন্তু ভগবান ভক্তের কথাও রক্ষা করেন, আর তার কীভাবে মৃত্যু হবে তিনি ঠিক করে রেখেছেন। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, আরে প্রহ্লাদ তোকে কে রক্ষা করছে? অনেকভাবে প্রহ্লাদকে মারার চেষ্টা করলো, মারতে পারল না, অবশেষে জিজ্ঞাসা করছে, আরে প্রহ্লাদ তোকে কে রক্ষা করছে? ভগবান। তো ভগবান কোথায় থাকে? বলছে সর্বত্র, বলছে ওই খামটার মধ্যে আছে। বললো হ্যাঁ। তো সেই গদার ফোয়ারে খামটাকে ভেঙে দিল, নরসিংহ মূর্তি ধারণ করলো ভগবান, ওই অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ, ব্রহ্মার সৃষ্টি কোনো জীবে মরবে না বলেছে, কোনো জীবে মরবে না, ঘরে মরবে না, রাত বাইরে মরবে না, দিনে না রাত্রে নয়, ভগবান সেই কাল সন্ধ্যাবেলায় আর জলটা যেখানে পড়ে ছাঁচে সেইখানে নিয়ে কোলে তুলে নিলেন, শূন্যে মরবে না, কোলে তুলে নিলেন, কোনো অস্তে মরবে না, নাক দিয়ে এই নখ দিয়ে চিরে দিলেন। বলো ভগবান নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি, জয় সচিনন্দন গৌর হরি কি। আজকে বিশেষ বিশেষ স্থিতি ছিল, তাদের কথা তো বলতেই ওদিকে ঢুকতে পারলাম না, কোন দিক দিয়ে কোন দিকে ভগবান চালিত করলেন। হ্যাঁ, আজকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিষ্ণুপ্রিয়া দেবী, এনাদের সব আবির্ভাব, ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ প্রভুপাদের একজন অত্যন্ত প্রিয় শিষ্য, তার আজকে আবির্ভাব। আর আমাদের তো পরম গুরুদেবের তিরুভাবতিথি আপনারা শ্রবণ করলেন, যাক এইখানে কথা থাকলেন, মহারাজ তো আর সময় পেলেন না, এই জন্য ক্ষমা চাইছি। বাঞ্ছা আকল্পত রয়েছে পাশান্ত করে প্রতিদান পাবনে প্রবেশ।
श्री राधे। वर्तमान सुनला में परम पूज्यपाद भक्ति प्रकाश परमादित्य महाराज करमुखरु ये महात्मा होचंती परम पूज्यपाद भक्ति प्रपन्न परिव्राजक महाजंकर आश्रित जे कि जहाँकर तिथि आज परम आराध्यतम श्री भक्ति स्वरूप पर्वत गोस्वामी के शिष्य जे तंकरी धारे अच्छा पूर्वर जे कही थे महाराज भक्ति प्रकाश प्रद्युम्न महाराज से गुरु भाई जो विश्राम नहीं महाराज जी सी होती भक्ति सम्बन्ध जाचक महाराज जे कि भक्ति प्रमोद पुरी गोस्वामी सन्यास शिष्य आ भक्ति बिल तीर्थ गोस्वामी आश्रित जा हो प्रथम थर पर महाजन गोपीनाथ कृपार बा प्रभुपाद कृपा विशेषकर भक्ति स्वरूप पर्वत गोसाई महाराज कृपार महात्मा ने आसिले आमरी गुरु महाराज आश्रम को समस्ते जानते गुरु महाराज को खुशी कथा एम मझे मझे आसिले भल लगे कहीं आम गौड़ीय मठ सो एक भले गुरुतत्व गुरु भिन्न भिन्न हमें कि गुरुतत्व तो एक जे जहाँ पाखे आश्रित हेले भी कौन है आम समस्ते प्रभुपाद कुंज भितर अच्छे आम तेणु यही प्रकार संबंध आ महाज तो कहते सी हूँ उत्कलीय पूर्वपुरुष उत्कलीय ब्राह्मण किंतु प्रकट हो से बांगलार शुणी भी खुशी लगला आज तिथि बड़ अद्भुत तिथि आज एक बसंत श्रीकृष्ण बसंत पंचमी द्वितीय बागदेवी सरस्वती आविर्भाव विष्णुप्रिया देवी आविर्भाव तिथि तापर पूज्यपाद भक्तिश्वर पर्वत गोस्वामी तिरुभाव तिथि आ विशेषकर रघुनाथ गोस्वामी पुंडरीक विद्यानिधि आ रघुनंदन ठाकुर आविर्भाव तिथि आज माने पूरा संगम पूरा रघुनाथ गोस्वामी आविर्भाव तिथि आज दास गोस्वामी रूप से परिचित महाप्रभु कहते सब रूप रघुनाथ कथा रूप रघुनाथ धारा यहाँ आमर तेणु आज जो उदलार जो मठ पूज्यपाद महाराज जी कर भक्तिश्वर पर्वत गोस्वामी महाराज मयूरभंज रजा तुम से मठटा करने को 16 बीघा जमी देते चाषपाई 12 बीघा जमी देते मठ विराट मठ से समय से एमती गोटे गौड़ी मठ जो प्रभुपाद प्राय परिकर आठ प्रभुपाद प्राय परिकर मानक चरण रजरे धौत हो पीठ जो उदला मठ आज आम जा कहीं हूँ गुरुवर्ग आम विशेषकर से मठर भित्तिप्रस्तर जितना प्रभुपाद आसते कुआमरा कुआमरारे पादपीठ स्थापन होमरारे प्रभुपाद पादपीठ रु मटी नहीं कर पूज्यपाद पर्वत गोसाई महाराज उदलारे मठ स्थापन आरंभ कले यही हूँ गुरु भक्तिर पराकाष्ठा गुरुदेव से प्रभुपाद शिष्य से तेणु गुरु प्रति जो निष्ठा महाराज गुरु प्रति जो भक्ति से गुरुदेव पादपीठ माटी नहीं कि से गोटे मठ तैयारी कले बिरल ए प्रकार दृष्टांत बिरल महाराज तो बोल चाह हाँ से मान कर जो संबंध ना गुरु सहित कहीं आम मान कर महाराज जी तो आज शुणुल आम चैतन्य चैतन्य पाठ कर सारापर वितृष्ण आसला संसार प्रति तर चलने भजन करने मायपुर चल प्रभुपाद आश्रित होती ना जमी बोप भी से प्रकार शरीर भी से प्रकार आम प्राय केश महाशय कथा कहते देखापी पर्वत भाया महाजन ताकर पर्वत महाराज
विशेषकर तांकर भग्मिता तांकर गांभीर्य तांकर भजन निष्ठा तांकर गुरु भक्ति तांकर जो स्वभाव ए सब रे मयूरभंज राजा पूरा आप्यायित होते से ए आदिवासी अधिसूचित अंचल मध्य महाप्रभुंकर बाणीर प्रचार पर महात्मा को से स्वत दान कर प्रकट होते महाराज जी गोद्रुम नवदीप धाम प्रकट हो आसिले गोटे पल्ली अंचल को विशेषकर आदिवासी अंचल को यही हूँ प्रभुपाद अवदान प्राय समस्ते जाऊँ कौटे सर्वतेजी जीवर कां हुए बास वृंदावन राधा कृष्ण जहाँ नित्य विलास सब छाड़ी कौड़ी जावा कथा जो नित्य विलास हूँ वृंदावन कि महाराज अभिन्न वृंदावन गोदुम प्रकट होते आसिक विलास कले कौटे मयूरभंज उदूला मठ मठ कर शिवार्ष भावना मठ तैयारी कले राधाराणी कुंज तैयारी कले यही गुरु गुरुदेव कृपा जहाँ को जोड़े आदेश करती नाला जी अंचल परिवर्तन होता ना आम मानस समागम होता तिथि आश्रय कर विशेषकर माँ हूँ भक्तिविनय ठाकुर आश्रिता तेणु परम वैष्णविक गर्भ से प्रकट होती सी कहीं महाभागवत हो कहीं तक द्वारा अनुप्राणित होने तेणु आज जिते सब देखिले के वैष्णव समागम होते भक्त मैंने से सब महाजन कृपा तंकर शिष्य भितर थे भक्ति प्रपन्न परिवार पूज्यपाद पूज्यपाद भक्ति सुंदर सागर गोस्वामी महाराज से मानकर सब आज देखले सब शिष्य प्रशिष्य सब रही तेणु वैष्णव मैंने तो आसती लीला करती अंतर्ध्यान होती अवश्य नित्य प्रवेश करती से माने आम जड़ चक्री तक देखिपे कि चरित्र मध्यम उपदेश कथा मध्यम आम सान्निध्य को अनुभव करायु को देखिपे पवन को देखी हुए कि पवन रीतलता तार स्पर्श को आम अनुभव करमती गुरुवर्ग स्वरूप आम तो देखी जड़ चक्री से अंतर्धान होती अंतर्हित होती किंतु जब तांकर आदर्श अनुप्राणित हवा से मानकर महापुरुष मानकर निश्चित रूपे तांकर सहित आम सान्निध्य संगलाभ हम कृपा करिवे सेने एही होसी भक्तिर धारा भक्ति मार्ग एते कोनो अद्यपिय शैलीला करे गुरुराय कोनो कोनो भाग्यवान देखिते रे पाए जे कहा जाए भाग्यवान मान देखुचंती महाप्रभु ब्रजराज विशेषकर गुरुवर्ग जो लीला करचंती एमती होची विशेषकर जिंती प्रभुपाद भी कहते आमा के जेते हवे आते जीवाऊ पड़ो प्रभुपाद इच्छा नथिला कौन ठाकुर जी को इच्छा बोधे अन्य कोटी को कल्पर को ब्रह्मांड किसी लीलाविलास करने चाहते से प्रकार गुरुवर्ग नित्य लीलार अच्छा ये समय पर आसाविलास कर तापर भगवत इच्छा जीवे आउ को ब्रह्मांड में विशेषकर आउ को स्थान में लीला नित्य लीला ये कहला ना भगवत धाम से रे भगवान को नित्य सिद्ध परिकर से तेणु से मानकर चरित्र को आम निजर भाषा मध्यम प्रकाश कर पारे असंभव कौन सी वाक्य ना वर्णना करने ए भक्तिर स्वरूप जो कह महाराज से भक्तिर स्वरूप पराकाष्ठा आज आम देखिले के शताधिक भक्त समावेशित होती प्राय तर पवित्र तिथि प्राय महात्मा आसती भक्ति जाचक महाराज तो कहते मुझे सब आसी प्राय सब आसे प्राय महात्मा आसती तिथि को विशेषकर ये दूर दुंदाज आ कूड़ी मार हावड़ा पाखे सांतरागाछी का राम बाग तला राम राजा तला राम राजा तला रे महाज मठ से आज मार पूर्व गले से पांचकुड़ आज जो महाज नवदीप गोपीनाथ गौड़िया मठ चैतन्य मठ मैंने दूर दूरदूर आसपाई आहात्मा महापुरुष गुरुवर्गर पवित्र तिथि योगदान कर सत्संग लाभ नापी भक्त मान वैष्णव संग लाभ नाप यही कारण आमर भाया बद्ध मान को किसी अमृतवाणी परेषण करी
सत्मार्ग सत्पथ प्रदर्शन करने महत्व स्वभाव तारित्य पामर निज कार्य नाई जान तब पर घर कौन सी कार्य नाई किंतु द्वार जाती से माने जमी प्रभुपाद कथा वर्णना कराई जितने आसाम को प्रचार करने गले किसी भक्त प्रभुपाद आश्रित विशेषकर बांग्लादेश बांग्लादेश प्रचार करने जाठी की व्यवस्था नाला कि लोक मैंने बहिर्मुख सब से देखिले किसी सब नाली कपड़ा पड़ी आल गुड़ बांगलारू कड़ू आस कौन भिक्षावृत्ति कर आरे आम कहीं भिक्षा दिवन कहले सब व्यवसायी गोष्ठी स्मार्तवादी गोष्ठी सब आंकर विरोध हो गले कहीं भिक्षा दे दुकान बजार बंद करदे सब दूर दूर कले महात्मा करेंगे कौन प्रभुपाद निर्देश तो प्रचार करवा दरकार कष्ट कि पड़ देख चिठी लिखले प्रभुपाद प्रभुपाद लिखले आम किसी व्यवस्था नहीं खावा दवा व्यवस्था किसी नहीं थकार जन कौन व्यवस्था नहीं प्रभुपाद कहले ओखने बूढ़ी गंगा एक नदी अच्छे जल खाओ से जल पान कर बूढ़ी गंगा तो जल पान कर प्रचार कर महात्मा सेमती ही कले ये पर्वत गोसाई महापूज महाजू मठ या गोटे आदिवासी अधिषित अंचल केष्ट स्वीकार न करते चिंता कर एवं तो समस्त आर्थिक स्वच्छलता होगा जहाँ भी हो कि कष्ट स्वीकार न करते कौन न कर समय संघर्ष कौन न कर समय मुझे शुण प्राय सजन गोसाई सैकेल जाऊ सब सैकेल रास्ता भी कम्युनिकेसन ना ये महाजन खाली चली चली कष्ट स्वीकार कर लोक मानक टाणी आनी बुझे हाँ बाघ भालु हिंस्र जंतु जंगल पूरा एवं जीवाक डर लगे रास्त से समय चिंता करते कमती नवस्था तथा से मैंने के कष्ट स्वीकार कर लोक मान उधार करने कष्ट मूल्य के दे पार नहीं ए तो बहुत सुंदर होगा गाड़ी गुड़ा आम आसे गाड़ी पठेदे मार गाड़ी में पड़े कथा कहीदे कीर्तन कले प्रसाद पाई पल आस सुविधा हो गला बर्तमान सब सुविधा तक ए रकम छा बड़ कष्ट से समय था से समय बड़ कष्ट महात्मा जो विदेश प्रचार एवं तो सुविधा हो गला जिते प्रभुपा जाते स्वामी महाराज गुरुवर्ग सब जाते कष्ट न पड़ते रहा व्यवस्था ना भक्त कह ना निजे रिश्ते खाई निजे कष्ट मान महा गुरुवर्ग सब सुविधा करदे पल गोपण करदे आम फल खाओ आमे खाली फल खाया तथापि दुर्दैव आमार कहगला से फल को आम चाखी पारने से फल को आम अनुभव कर पारने ये आम दुर्दैव एवं कौन कष्ट ना सबकि सुलभ हो गला जोड़ी गले भक्त समागम जोड़ी हेल्ले गोटे किए ना किए गोटे तिलक माल धारण कर भक्त थी हरे कृष्ण कहले किए ना जड़े जड़े आसवे सहयोग साहय मिल से प्रकार व्यवस्था ना गुरुवर्ग से मठ मंदिर कर तेणु से महाप्रभुकर परिकर से गोलोकर अवतीर्ण होती भूलोक को आने से विषय आम आमर जमी अध्यक्ष भगवान सेमती परिकर पार्षद मान अध्यक्ष कहगला इंद्रियातीत वस्तु से मर्त्य बुद्धि द्वारा आम बुझ आध्यात्मिक बुद्धि द्वारा बुझी पारे असंभव ये महाराजी जीवन कौन कह से तो बड़ सुंदर कथा भी कहते वक्ता बाग्मीता भी गांधीर्य विशेषकर विशेष लक्षण हूँ प्रभुपादगत प्राण थे से गुरुगत प्राण तर संपूर्ण गुरुनिष्ठा से ना मठर ना देना शिवार्ष भान विदयित गौड़ मठ वृषभान नंदिनी दैत किए प्रभुपाद मठ निष्ठा से मानकर आम भी आम गुरुमा जीवन देखीचे हाथ थरु थो महाराज प्रभुपाद आरती कर देखे आम गुरुदेव प्रभुपाद आरती निजे करते बस जो उनार जो भाव जो चक्षु अश्रुपात कि बुझे आम किसी बुझते पार ना जो निष्ठा गुरुदेव प्रति जो निष्ठा होते एथिपाई से करिसंत बोले आज तांकर पावन तिथि एत समागम समागम हो चरित्र अवलोकन करुचे तिथि देखुन गोद्रमूर प्रकट हेले
नवदीप धाम रे विष्णुप्रिया देवी जो पीठ जाऊ पगला किंतु अप्रकट हेले विष्णुप्रिया देवी आविर्भाव तिथि ये संजोग सेठी मत विष्णुप्रिया को निष्ठा थिला महाराज पुंडरीक विद्यानिधि और श्री रघुनाथ दास गोसाई आज आविर्भाव तिथि पुंडरीक विद्यानिधि बोधे गौड़ीय वैष्णव इतिहास जन विरल व्यक्तित्व जहाँ को बहिर्मुख लोक मैंने किसी बुझीपार अन्न मैंने कथा कण महाप्रभु पार्षद मान कि बुझीपार महाप्रभु पुंडरीक बापर मोर बिल चित्कार करते समस्ते सुनले गोटे नुआ ना कौन सुनल आम आपको बाप कि गोटे पुंडरीक अच्छेना किए वास्तव में पुंडरीक विद्यानिधि होती राधाणी बापा जी पूर्व लीलार थे जी हूँ किए विशेषकर वृषभानंद राधाणी कीर्तिता माया वृषभान राजा वृषभान राजा ही पुंडरीक विद्यानिधि अच्छा महापुरुष राधाराणी राधा भाव भावित एथपाई पुंडरीक बापरे मोर बोली चित्कार करते देखापी पूरा वैभवर थे पूरा थाट बाट जमीदार भाया बहुमूल्य पोशाक परिधान करते पूरा तांबूल सेवन चलती चामर दि हो पार्षद मान बसते राजा तो दूर देखी कई बुझीपर एत बड़ महात्मा बोली प्रभुपाद प्रचार करने जाते आसाम ना कौटी बोधे गोटे शिक्षित शिक्षित छुआ शुणला बंगला जो महापुरुष आस कथ कहें सी आसला देख ला गोटे सेमिनार हल अच्छी हल रे प्रभुपाद पूरा बस सम्मुख टेबुल पड़ी टेबुल क्लोथ पड़ी जार पानी रखाई ग्लास काच ग्लास टेबुल फुलदानी रखाई प्रभुपाद शीत समय गोटे कोट पकई स्पेट चश्मा तो व्यवहार करते से छुआटा भाविला अरे भाई ये कि महापुरुष कहीं सुट सुट बुटर प्रपात अच्छा ता धारणा थी मान साधु मान पूरा भस्म लेपन हो चिमुटा धरीथे कौपिंडी पिंधे जटा फटा मेचे रखिथे साधु कहु किंतु ये जो पूरा माइक लगे टेबुल मैंने मंत्री मान प्रोग्राम प्रपात बस से पूरा चेहरा भी सिंह से छुआटा भाविला मुझे आ शिक्षित पिलाटा टी शुणी जुआ प्रभुपाद जो कथा आरंभ कले से लत कर बसी पड़ला से आओ गलानी बसी पड़ला से मैंने जीवन प्रथम थर से शुणला ए प्रकार भाषा से अभिधान ये भाषा प्राप्त हेनी कहीं प्रभुपाद भाषण को बेले बेले लेक्चर को ट्रांसलेशन करा होता अनुवाद करा होता स्टेज रंगमंच स्टेज रे साहित्य भाषा जिन आम स्वयं महाराज इस्कन फाउंडर जी सी भी कलिकतार जाते ना प्रभुपाद कथा शुणी से समर्पित हो खाली कथा बीर्यवती कथा ना ओजनदार कथा ये जो उच्च शिक्षित हेल्ला से कथा एत चमक ओजनदार ये पूरा बसी पड़े विश्वास आस ना पथ को कहले से तो साइंस स्टूडेंट से विज्ञान छात्र थे तार सांग जो टाइन टाइन आसला चल जावा आसिया चल किंतु जो अनुभव कले ब्रेन हमरेज होगा सी भाव नमी शब्दकोश अच्छे इतिहास साहित्य प्रभुपाद बाणी शब्द विन्या जंका थे प्रभुपाद जी को आम पूज्यपा श्रीधर महाज बोधे कहले प्रभुपाद आपनार जो ये शब्द को एक सरल कर बोले हमें ना ये भाषा बड़ कष्ट भाषा बोल बड़ कष्ट लोक बुझते पारना प्रभुपाद कौन कल जान कि विषय लोक संतुष्ट करवाई से शास्त्रीय वाङ्मय कलर तुम प्रतिहत करने चाहच अरे ये कथार ये शब्द ही जगतर उद्धार कर शब्दर मर्म बुझ कि न बुझ जन शुणियों मैंने तार क्रिया करवर्तन करनी प्रभुपाद कहते शब्द ना आध्यात्मिक शब्द पारमार्थिक शब्द आपको केवे परिवर्तन करने चेष्टा करिए जी भी शुण तार क्रिया कर से लोक किए अपेक्षा कर कहले संसार लोक मैंने अकैतव कृष्ण कथा शुणुना कृष्ण सेवा करूना बोली निरुत्साहित होना
বা কোণী তোষামতকারী কথা কইব নাই কি মনোরঞ্জন ধর্মী কথা কইব নাই নির্ভীক ভাবরে সিদ্ধান্ত কথা কইব দিনে না দিনে কে না কে কেবে না কেবে তম কথার মর্ম বুঝি পারিব হেইপার এমতি গোটে লোক অছি যা পাখরে কথা পৌঁছি পারনি এইতে তুমি সে শাস্ত্র কথাই সিদ্ধান্ত কথা কইব এই হচ্ছে প্রভুপাদক বাণী এইতপাই মহাপুরুষ মানে পল্লী অঞ্চল বি আসন্তি রাস্তা নথিয়া আসন্তি পাহাড় ভিতরে বি অছন্তি মঠ মন্দির করি লোককু সেই বাণী প্রচার করছেন তা দ্বারা কিছু জীবন কল্যাণ হচ্ছে এই হচ্ছে গুরুবর্গঙ্কর প্রভাব ইয়ে নলে গোটে খন্তাপড়া গোটে মঠ গাঁ গুরুমাস কলে না এটি কিছু তো হচ্ছে কিছু লোকের তো কল্যাণ হচ্ছে না অবশ্য সময় অনুপাতরে সেই প্রকার মহাপুরুষ যদি মহারাজ থাকে কেতে আমি ভাই অধম যা কম করে পাই এটি সেই আচার্য মানকর যে লীলা ধীরে ধীরে সে শক্তি হচ্ছে কিন্তু হ্রাস হয়েছে মহাপুরুষ মহাপুরুষ প্রভুপাদ পরিকর পরিকর বাস তাঙ্ক সহিত কে সম্মুখে কে পারবে অসম্ভব কিন্তু যুগ অনুসারে যুগোপযোগী যা বি হচ্ছে সেটা ঠিক যুগ অনুসারে সব ঠিক চলছে যেমনি আমার বৃন্দানন্দ ঠাকুর কোচেন সে সময় কাই প্রকট হলে যে সময় মহাপুর লীলা করলে যে সময় মহাপুর লীলা বিলাস করলে সেই সময় প্রত্যেক দর্শন করে পড়তাম মহাপ্রভু সময় যে সড়ক সাইলে সে বৈরাগ্য সে আদর্শ সে আচরণ সে শিক্ষা দীক্ষা বর্তমান সময় দেখি বহুত পরিবর্তন সব পরিবর্তন সেসব কিন্তু যা বি হচ্ছে মহাপ্রভু ধারা হি বজায় চলছে যে রঘুনাথ গোসাই কথা রঘুনাথর বৈরাগ্য পাষাণ রেখা কুগল জলর গার নাই আমার বৈরাগ্য জলরে গার জলরে পাণি পকাতা রঘুনাথ দাস গোসাই পাষাণ পথর রেখা এই প্রকার বৈরাগ্য মহাপ্রভু তো তা বৈরাগ্যর প্রীতি হয়ে মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান যা দেখি সন্তুষ্ট হন গৌর ভগবান বৈরাগ্য প্রধান তেলছেন বৈরাগ্য মানে বিগত রাগ যে শেষ যাঙ্কর আসক্তি নষ্ট হয়েছে বহুত বড় জমিদার ঘর চলে সিয়ে সেই সময় 32 লক্ষ বার্ষিক ইনকম সে সময় এত বড় জমিদার ঘর সন্তান তাঁকে বাপা তাঁকে বাহা করে দেলে কালে কুয়াড়ে পোড়া জীবনী পড়া বলি ইন্দ্র সম ঐশ্বর্য অপসরী সম স্ত্রী বিদ্যা করেছে সে কিছু নাই তাঁকর কিছু তাঁর সম্বন্ধে না কাজ মহাজাঙ্কর তা মা কে আরে তা মহাপ্রভুঙ্ চরণ প্রতি যার অনুরাগ অছে তুমি তাকে গোটে দৌড়ি বাঁধি দেছ না এই প্রকার মহাত্মা বিশেষ করে অদ্ভুত মহাত্মা লে যেত সে ন খাই ন পি দৌড় দৌড়ি আসছেন অণবাটে আসছেন পুরী পৌঁছাইপা সাত দিন না কেদিন লাগছে পুরীরে পৌঁছেন মহাপ্রভু পাখে পৌঁছেন মহাপ্রভু তো জাঁচান অন্তর্জামী সে আশ্রয় দেলে সে রয়েছেন সেইটি তাপরে তাঙ্ক বাবা খুঁজছেন বড় জমিদার লে পঠাইলে সমস্ত খুঁজুচান খবর নেলে নবদ্বীপে পৌঁছেন তাঙ্ক বাবা পঠাইলে দুইটা সেবক পঠাইলে ব্রাহ্মণ সেবক পঠাইছেন পয়সা বিক্রি দিয়েছেন ইয়ে রক্ষলে পঠাইছেন সেবক রক্ষলে বা তাঙ্ক দ্বারা রোষেই করা গলা সেই পয়সার মহাপ্রভু ডাকি ভিক্ষা দেলে তাপরে কিছুদিন পরে ভিক্ষা বন্ধ করে দেলে আর সে পয়সা আনলে গ্রহণ কলে মহাপ্রভুঙ্কর শীত প্রসাদ পাওলে সেটা হি বন্ধ করে দেলে গোবিন্দ মহাপ্রভু পছন্দ রঘুনাথের খবর কন সে কে আরে সে তো বর্তমান তো সিংহদ্বার সম্মুখে ভিক্ষাবৃত্তি করছেন ভিক্ষা করছেন ইয়ে কম করলে দিন সারা ভজন করলে সিংহদ্বার সম্মুখকে যাবে যেত রাত্রি সিংহদ্বার পহড় পড়ি বন্ধ হয়ে সে সময় নিজের ছিড়া হয়ে যেতে সব সেবক মানে যে সব আনন্দ বাজার সেবক মানে সে ফেরতি সব খজা ফজা আঙ্কু টিকিট দিয়ে দিকে মহারাজ নিয়ে এসে খাঁতি মহাপ্রভু কে হ্যাঁ ভালো কিদিন পরে সেইটা বি সে ছাড়িদেলে মহাপুরুষ জাঁতি ছল করে পছন্দ গোবিন্দ রঘুনাথের খবর কন কে না সে আসে সিন্দর ভিক্ষা করু না সে বর্তমান বাস সে
দক্ষিণ দ্বারে যে পেজনল আছে সেইটু সে অন্ন সাউঁটুচার সেইটু ছাঙ্কি করে অন্ন সাউঁটিকি রাখি খাওয়া ভোজন করছেন মহাপ্রভু কলে সিংহ দ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যাবৃত্তি ভাল হয়েছে ছাড় দিয়েছে সে প্রথমে সমর্থন করলে তাপরে কলে সেটা বেশ্যাবৃত্তি কেন কি আসব কেতবে আসব দেব কি ন দেব বিভিন্ন প্রকার ভাবনা কামনা মনে আসতু ইয়েস তো সাধুর লক্ষণ নুয়ে ভজন আন্দ্রে মহাত্মার সে ভাল হয়েছে ছাড় যদৃশাক্রমে যা প্রাপ্ত সেটা অলগা কথা তাপরে মহাপ্রভু যেতে শুনলে শুনলে যে রঘুনাথজি সে দক্ষিণ দ্বারে যে পেজ নলা আমার পেজ পেজ নলার সব কিছু কিছু অন্ন আসি যাই সে অন্ন পড়িকি পুরা স্টক হয়েকি থাকে সে কুণ্ড ভিতরে যেটি তৈলঙ্গি গাই মানে সব রুহতি সবুলে সেইটি রঘুনাথজি যাওয়ার সন্ধ্যা সময় রাত্রি সময় সে ছাঙ্কি বাহার করতার রাখি গোটে মটকা ভিতরে রাখিকি নুণ টিকে রখুতার লবণ রামরস বসি ভজন করি যেত তাঙ্কর আসিব মুঠে অন্ন বাহার করতে ছাঙ্কি তা ছাড়ি ছাড়ি রাখিবে অন্ন টিকে খাই রামরস টিকে পাই আউথর ভজন করি এই প্রকার ভজন তাঙ্ক মহাপ্রভু তো শুণিলে না আর রই পারলে নি ছপন ভোগ জগন্নাথ প্রসাদ আম পাখ আসুল সব ছাড়ি পড়ে রঘুনাথজি দর্শন করা যাই বসিকি দেখলে সে সেটি ভজন করছেন হাঁড়ি মুঠে খাইদেলে তাপরে আউথরে খাওয়া পাইছে সে ভজন ছাড়ি দৌড় দৌড়ি আসলে চরন্ত না না প্রভু এসব আপনার নুয়ে আমি শুনছি রুক্মিণী রুক্মিণী বন্ধ করে দিয়ে শ্রীকৃষ্ণকর সে বন্ধ করলে সে এই বন্ধ করলে সারা জগতের পেট ভরি হয়ে গেল আপনার আউ খাওয়া কিন্তু এইটি মা রঘুনাথ গোস্বাই বন্ধ করছেন মহাপ্রভু এ খাদ্য আপনার নুয়ে মহারাজ প্রভু আপনার নুয়ে মহাপ্রভু কে এত সুন্দর সুন্দর খাদ্য খাওছ এত সুন্দর সুন্দর প্রসাদ এত স্বাদিষ্ট আমাকে না দিয়ে তুমি খেয়ে নিয়েছ ইয়ে তো ঠিক এই হচ্ছে মহাপ্রভুর তাঙ্ক প্রতিলীলা এইপাই মহাপ্রভু নিজে তাঙ্কর গোবর্ধন শিলা দিয়ে গুঞ্জা মালা দিয়ে যেতলে সে শিলা মহাপ্রভু কণ্ঠে ধারণ করলে সবুলে তাহলে মহাপ্রভু সহস্র প্রদান কলে ইয়ে রক্ষি পূজা কলে মহাপ্রভু কোণ কে না সাতটা মঞ্জরি দিকে পূজা করি তুলসী মঞ্জরি অষ্টমঞ্জরি অষ্টমঞ্জরি পূজা করি ইয়ে বি সেমতি কলে সেতলে স্বরূপ দামদর দিয়ে কে এ রঘুনাথজি আরে ইয়ে শালাগ্রাম স্বয়ং গোবর্ধন ইয়ে গিরিরাজি ইয়ে সাক্ষাৎ কেতে কম ন খাইছেন সে অন্নকূট মহোৎসব তাঙ্কর পাখে দিয়ে তো গোটে আটটা তুলসী মঞ্জরি আরে কিছু বাতাসা তো দেন না না মহাপ্রভু বলেছেন আরে মহাপ্রভু তো কইবে মহাপ্রভু কইলে আমি তাকে শালাগ্রাম গিয়ে আটটা খালি তুলসী তুলসী অষ্টমঞ্জরি দেব না কিছুটা দানা কিছু চানা বাতাস ভোগ লগাও সেইটি রঘুনাথ দাস গোস্বাই ভাবিলে মহাপ্রভু মতো গোবর্ধন শালগ্রাম দিয়েছেন মানে তো গোবর্ধন রাখবেন সেইটি সে সংকল কলে বুঝিপারে মহাপ্রভু ইঙ্গিত ভঙ্গিটা শেষে সে রাধা কুণ্ডে রয়েছে সে সম্বন্ধ যেটাকি ভজন সর্বশ্রেষ্ঠ স্থান কুযাই পারমার্থিক জগতের ভজন সর্বব্রজ তো বৃন্দাবন তো শ্রেষ্ঠ মানা না সব চৌরাষ্ট্র ভজন মন্ডল মথুরা মন্ডলা যে সবুঠ শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড নিবাস রাধারাণীকর স্বরূপ যে রাধাকুণ্ড সে তাঙ্ক তট দেশে রাধাকুণ্ড তট কুঞ্জ কুটির প্রভুপাদঙ্কর প্রিয় ভজন সেইটি সে রইলে খালি রই না মানে এ প্রকার বৈরাগ্য তাঙ্কর অদ্ভুত বৈরাগ্য সেটি মধ্যে সেটি মধ্যে ভজন কষি ভজন করছেন পুরা পুরা ভজন দি মহাত্মা পূর্ণ বৈরাগ্য তাঙ্কর পূর্ণ বৈরাগ্য এত নিষ্ঠা তাঙ্কর রাধাকুণ্ড প্রতি বিশেষ করে ব্রজধাম প্রতি সে কইছেন যদি মতে দ্বারকা দিশ ডাকিবে দ্বারকা তাহলে মু যিবেনি যদি মো স্বয়ং কৃষ্ণ বি দ্বারকা পঠাইবে মু যিবেনি সু দ্বারকা যদি মু শুনিবাকে পাইবি মোর স্বামিনী কিশোরীজি পৌঁছেন দ্বারকারে তাহলে মনঠার অধিক বেগরে দৌড় যাই পৌঁছিবি মতো ডাকিয়া দরকার নাই এই প্রকার তাঙ্কর স্বামিনী নিষ্ঠা লা রাধারাণীঙ্কর নিষ্ঠা তাঙ্কর রাধা নিষ্ঠা লে পুরা দাস গোস্বাই পুরা ইচ্ছা করলে রাধারাণীক চরণ সেবা করা প্রাপ্ত বি হয়েছিল স্বরূপরে সাক্ষাৎরে অদ্ভুত লাগে কিশোরজীঙ্কর চরণ সেবা দর্শন তো দুষ্প্রাপ্য
এপরা চিন্তন বি হবনি মন ভিতরে কিন্তু সে যেমনি আমি মনুষ্য মনুষ্য সেবা করে না যেমনি সেই প্রকার প্রাপ্ত হয়েছেন সে তেমন তাঁকর যে তিথি না দাস গোস্বামী মানে সমস্তে সেই নারী সে পরিচিত পুরা রঘুনাথ গোস্বামী যাব রঘুনাথ ধারা আমার ধারাটাও কুয়াছে প্রায় দুই লক্ষ নাম করুথর না দুই লক্ষ না তিন লক্ষ নাম করবি ছাচ টিকে খাওলে খালি গোটে দুনারে খালি নিয়ম করি খাওলে চলা টিকে ছাচ টিকে যে ব্রজবাসী সে দুনারে ছাচ দৌলা সে যাইছে তার ভালো বন্ধুবাস ঘরক রাস্তা দেখলা শাড়পত্র বগিচা গোটে জঙ্গল গোটে অছি কে বাবাকে তো মু প্রতিদিন ছাচ নিয়ে দিয়ে টিকে এইটা বড় বড় পত্র টিকে বড় দুনা করদি সে পত্র নিয়ে আসলা ব্রজবাসী বড় দোনা তৈরি করলা তাপরে দিন সে দোনার ভর্তি করে ছাচ গোস্বামীজি দেখলে আরে এটা কি আজ বড় দেখা যাচ্ছে হ্যাঁ বাবা আপনা সে ব্রজবাসী তো হ্যাঁ বাবা আপনার নিয়ে আসে সে কে উঠাও 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 আর নিয়ম ভগ্ন মারিব না কোণ আরে মু নিয়ম সংকল করছি এতি মানে এতি খাইবি বাস এটা আমার সংকল্প তাঁর কি পুরো নিষ্ঠা দেখ যদি অধিক হয়েযিব তাহলে আপনি ভজন ছুটিযিব আমার সেমি কি করে পারি না অসম্ভব মানে যে বৈরাগ্য না সম্ভব না আরে চলাটি তো টিকি পিউল টিকি নেলা কত এম এল অধিক হয়ে গেল তথাপি মনে কলে সে হ্যাঁ পাত্র ওটাই ফেলে দেলে ব্রজর পাতা এই যে ষড় গোস্বামী না এমন সে রাধারাণীর পরিকর্ষ মহাপ্রভুঙ্কর অনন্য ভক্ত এমন সু এমন সে গৌর পীঠ আসছেন যেমন আমার জীব ভক্তি ঠাকুর কেছেন জবি ধর্মরে দুইটা পীঠ অছি গোলকরে গোটে গৌর পীঠ গোটে কৃষ্ণ পীঠ গৌরাঙ্গ মহাপ্রভুঙ্কর গণ মানে গৌরপীঠকু সব যাতে সেইটু আসছেন আমি সেই আমার গতি সেইটা গৌরপীঠ অছি কোণ বিচ্ছেদর মিলন বিপ্রলম্ব মহাভাব স্থিতি যোড়ি মহাপ্রভু গম্ভীরাজ লীলা কলে বিপ্রলম্ব অবস্থা বিচ্ছেদর মিলন এ যে মহাপুরুষ মানে তিরভাব তিথিটা এটা বিরহ না বিচ্ছেদর মিলন এটা এই গোটে বিপ্রলম্ব স্থিতি তেমন আমি তো দেখছি আমার গুরু মা যেত গৌর কথা কহবে না সবুলে কাঁদুলে আমরা দেখছি গুরুদেব যখন গৌর গৌর নাম উচ্চারণ উচ্চারণ মাত্রই ক্রন্দন করতেন উনি যে কি আস্বাদন করেছিলেন গৌর নামতে কি রস পাচ্ছেন উনি জানেন ওরা মহাপ্রভু পরিকর্ত কেন ঔদার্য অবতার মহাপ্রভুঙ্কর না উচ্চারণ কলা মাত্র হি বিষ্ণুপ্রিয়া দেবীঙ্কর তিথি পর আজি ତାଙ୍କ ବୈରାଗ୍ୟ ଶୁଣିବ ସେ ଚାଉଳ କ'ଣ କରୁଥିଲେ ଚାଉଳ ବୋଲୁନ୍ ମହାରାଜ ଆପଣ ବୋଲୁନ୍ ଏମିତି ବୈରାଗ୍ୟ କେହି ନାହାନ୍ତି ମହାମନ୍ତ୍ର କରୁଥିବେ ଗୋଟିଏ ଚାଉଳ ରଖୁଥିବେ ମହାମନ୍ତ୍ର କରିକି ସଂଖ୍ୟା ନାମ ଯେତିକି ନାମ କରିବେ ସେତିକି ଚାଉଳକୁ ରୋଷେଇ କରିବେ ମୁଠାଠି ହୋଇନଥିବି ସେଥିରେ ସେ ଅନ୍ନପ୍ରସାଦ ଭୋଗ ଲଗେଇ ଖାଇବେ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିରହରେ ବିଚ୍ଛେଦରେ ଏମିତି ବୈରାଗ କାରଣ ରହେ ଅସମ୍ଭବ ଆମେ କରିପାରିବା ସମ୍ଭବ ନାହିଁ ପୁନରୁଗ ବିଦ୍ୟାନ ତିଥି ତାଙ୍କ ବୈରାଗ କ'ଣ କହିବ ଯେତେବେଳେ ମୁକୁନ୍ଦ ନା କିଏ ଗଦାଧର ଯାଇ ଗିଏସିଲେ ମୁକୁନ୍ଦ ହେଉଛନ୍ତି ତାଙ୍କ ଗାଁର ଲୋକ ସେ ଜାଣିଛନ୍ତି ପୁନରୁଗ ବିଦ୍ୟାନିଙ୍କର ଗଦାଧର ଛୋଟ ସମୟରୁ ବୈଷ୍ଣବ ଦର୍ଶନ ପ୍ରତି ତାଙ୍କର ଲାଳସା ଥିଲା ଯେମିତି ଆମମାନେ ଯେଉଁ ଶିକ୍ଷା ଦିଏ ଆମେ ବୈଷ୍ଣବ ଦେଖିଲେ ଆନନ୍ଦ ଲାଗେ ବୈଷ୍ଣବ ଦେଖିବା ପ୍ରଣତି କରି ହୃଦୟରେ ବନ୍ଧୁ ଜାଣେ ଗଦାଧର ସେ ପ୍ରକାର ସେ ତ ପରମ ମହାଭାବ ସେ ଛୋଟ ସମୟରୁ ବୈଷ୍ଣବ ପ୍ରତି ତାଙ୍କର ଆସକ୍ତି ଥିଲା ମୁକୁନ୍ଦ ଜାଣିଥିଲେ କହିଲେ ଆଜ ଚାଲ ଆଜ ଆମେ ଏକଜଣ ଅଦ୍ଭୁତ ବୈଷ୍ଣବଙ୍କୁ ଦର୍ଶନ କରାହବ ଚାଲ ଚାଲିଲେ ପୁଣ୍ଡରୀକ୍ଷ ପାଖକୁ ଗଦାଧର ଯେ ଦେଖିଲେ ଯେ ଆରେ ବାବରି ଏ ତ ଏକଟା ରାଜାର ମୋତେ ବସିଛନ୍ତି କାରଣ ସିଂହାସନରେ ବସିଛି ସିଂହାସନରେ ବସିଛନ୍ତି ପୁରା ସୁଟ୍ ମୁଟ୍ ଥାଟ୍ ବାଟ୍ ପଡ଼ିକି ଅଛନ୍ତି ପୁରା ତାମ୍ବୁଳ ସବୁ ଚାଲିଛି ଚାମର ଚାଲିଛି ପୁରା
जय जयकार चलचे तांगर हाथी घोड़ा सब रही सब टेंट पड़ सब ये भल बस देखापी आस कदाधर मनरे मनरे भाभीदे अरे बाब ये कि वैष्णव मान वैष्णव प्रति जो अनुराग थिला जो श्रद्धा थिला से व्याघात हो गला मुकुंद जाणीदे से पुंडरीक जी स्वरूप को प्रकाश करने से जाणीशुनि भागवतर कृष्ण श्लोक उच्चारण कले ओ भकीज स्तन काल कुटुम जिघांसयाज श्लोक उठीचन से जोटा कि मान भगवान करुणा जो कि प्रकार ले भी गति धात्री चित्त तत्वन्न कंग दयालु शरण एमती किए दयालु अच्छा जी कि मारे जे जाइला से पुतना को जी धातृपद मातृपद देदे भगवान कारुण्यता को उठेले यही श्लोक शुणला पर शरदे की कहते सी पुनर के विद्यानंद भितर से भक्तिर विकार आरंभ हो गला से कहला बोल बोल चित्कार कले ये भी ये मुकुंद गीत गाय बढ़िया सुंदर स्वरदे गा भागवत श्लोक जार कीर्तन करती स्वर से जो बारंबार अहर कीर्तन कले से पुनर विद्यानंद कौन कले भक्तिर विकार आरंभ होगा से पूरा नात मारिक से पिकदानी कुआड़े गला से सिंहासन कुआड़े गला से छत्र चामर सब छिंछत होगा शेष तले पड़गले गाँ गाँ हो चिरुचं से सुट बुट सब कुआड़ा विपर्यस्त केश देखाला पूरा गोटे पांच अल्प समय भितरे पूरा धनुष्कोटी भाया से पूरा ध्वंस विध्वंस कले पूरा सैक्लोन जमी आसला फाइलिन भाया पूरा परेश खाली कादूँ घोड़ हाय कृष्ण हाय कृष्ण कह गधाधर देखले हे भगवान एमती वैष्णव से चिंता कर नथिले आमे की करलम कत बड़ अपराध करछे कने महाभाग चरण यदि किसी आसीजी ना तर भूल दर्शन होती अपराध हो मन मन संकल्प कले ए अपराधर प्रक्षलन पर मार्ग कौन जदि मुआं को गुरु रूप वर्णन करी मुझे चरण से संपूर्ण समर्पित होजी ताल बापा के पुओर दोष देखे आ गुरु के शिष्यर दोष देखे सद्गुरु कहीं ना बात्सल्य भाव से ग्रहण करिए सैने तेणु मोर अपराधर मार्जन एकमात्र मार्ग हूँ आम उन्नार चरण समर्पित हो आत्मनिवेदन कर मन मन संकल्प कले मुकुंद भी जनइले मुकुंद पर समय पुनर्जी भी जनई पुनर्जी कोल बसइले गधा तो छोटे थे ना कोल बसइले कहले आपको आसे कहले मु आज कृष्ण मोर कृष्ण स्मृति होनार सानिध्य लाभ कर गुरुदेव कह शिष्य शिष्य को शिष्यर सानिध्य लाभ कर मुझे कृष्ण स्मृति अनुभव कर संबंध हाँ ना कीर्तन कर भोग लगे नी जो दी दी जो ये थी श्री राधे कीर्तन कर दया
अच्युत केशव श्रीधर माधव अच्युत केशव गोपाल गोविंद हरि गोपाल गोविंद जमुना कोले ने बंसी बजाई जमुना कोले ने बंसी बजाई नटवर बेशधारी जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल जय गो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
হরি বল হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার্বিক রাধা মদন গোপাল রাধা গোবিন্দ রাধা গোপীনাথ শ্রী রাধা কুঞ্জ বিহারী শ্রী রাধা বাসবানী দ্বৈত গন্ধার্বিকা গিরিধারী জীব কি জয় জয় ভাগবত উপচার মহামহোৎসব কি জয় জয় জগদ্গুরু নিত্যপ্রবিষ্ট বিষ্ণুপাদ পরমংস পরিব্রাজকাচার্য স্তুতসুত শ্রীসমত ভক্তি প্রপন্ন পরিব্রাজক স্বামী শিলগুরু মহারাজ কি জয় জগদ্গুরু বিশ্বপাদ শ্রীসমত ভক্তি সম্বন্ধ যাচক শ্রী মহারাজ কি জয় জগৎগুরু বিশ্বাস শিষ্যমত ভক্তি বিলাস পর্যটক মহারাজ কি জয় জয় জগৎগুরু নিত্যলাভ বিশ্বাস শিষ্যমত ভক্তি সুন্দর সাগর গোশ্রী মহারাজ কি জয় জগৎগুরু নিত্যলাভ বিশ্বাস শিষ্যমত ভক্তি বিকাশ মহাযোগী মহারাজ কি জয় জয় জগৎগুরু নিত্যলাভ বিশ্বাস শিষ্যমত ভক্তি স্বরূপ গোশ্রী মহারাজ কি জয় জয় জগৎগুরু নিত্যলাভ বিশ্বাস শিষ্যমত ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজ কি জয় স্বপাশ্বশ্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয় জয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয় জয় শ্রী বিশ্বব্যাধ বীরাবির্ভাব তিথি পূজা মহামহোৎসব কি জয় জয় শ্রী পুণ্ডরীক উদ্যানিধি প্রভুর আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব কি জয় জয় দাস রঘুনাথ দাস গোস্বামী শুভ আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব কি জয় জয় শ্রী ভক্তি বিবেক ভারতী গোশ্রী মহারাজের শুভ আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব কি জয় জয় স্বপাশ সচিনন্দন গৌর হরি কি জয় জয় বিঘ্ন বিনাশন করি ভগবান শ্রী নৃসিংহদেব কি জয় গৌর প্রেমানন্দে